আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী 10 ডিসেম্বর রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি। এছাড়া জেলা পর্যায়েও মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি। মানববন্ধনে দলের গুম খুন নির্যাতনের শিকার নেতাকর্মীদের স্বজন সহ সব স্তরের নেতাকর্মীদের অংশ নেয়ার আহ্বান জানিয়েছে দলটি। শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। পরবর্তী কর্মসূচি সেটি হচ্ছে আগামী 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। ঢাকায় মানববন্ধন সকাল 11টার সময় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরে জেলা সমূহ তারা মানববন্ধন কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য তারা প্রস্তুতি নিয়েছেন। বাধা বিপত্তি সরকারের দিক থেকে যদি আসে, সবকিছুকে প্রতিহত করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসাবে এই মানববন্ধন কর্মসূচি সফল করতে হবে।